তরুণ পরিচালক নুহাশ হুমায়ুনের প্রথম স্বল্পদৈর্ঘ্য সিনেমা মশারি এই বছরের মার্চে অংশ নিয়েছিল 29তম সাউথ বাই সাউথ ওয়েস্ট চলচ্চিত্র উৎসবে। সেখানে সেরা শর্ট ফিল্মে পুরস্কার জিতে নেয়। এরপর একে একে বেশ কয়েকটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেয় মশারি। এবার বাংলাদেশি তরুণ নির্মাতা সিনেমাটি প্রযোজনা করছেন দুই অস্কারজয়ী নির্মাতা অভিনেতা। জানা গেছে গেট আউট খ্যাত নির্মাতা জর্ডান ফিল ও সাউন্ড অব মেটাল খ্যাত অভিনেতা রিজ আহমেদ নুহাশ হুমায়ুনের নির্বাহী প্রযোজক হচ্ছেন। ফিল ও রিজ সিনেমাটির সঙ্গে যুক্ত হচ্ছেন তাদের প্রযোজনা সংস্থা মন কিপ ও লেফট হ্যান্ডেড ফিল্মসের মাধ্যমে। 2018 সালে মুক্তি পাওয়া গেট আউট সিনেমার জন্য সেরা মৌলিক চিত্রনাট্যকার হিসেবে অস্কার জেতেন জর্ডান। 43 বছর বয়সী মার্কিন নির্মাতা সেটির পরিচালকও ছিলেন। অন্যদিকে রিজ আহমেদ পাকিস্তানি বংশোদ্ভূত ব্রিটিশ অস্কারজয়ী অভিনেতা।